আসসালামু আলাইকুম। মাঝে মাঝে এমন দিন যায় না যে কিছু করতে ইচ্ছা করে না, খুব নিরামিষ লাগে। তো আজকে হচ্ছে আমার এমন একটা দিন। তো আজকে ভাবছিলাম যে কি করা যায় কি করা যায়, তখন মনে হলো যে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। আমি যাওয়ার পরে হচ্ছে আজান দিচ্ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বলতেছিলাম না যে নিরামিষ নিরামিষ লাগতেছে, ভালো লাগতেছে না, নামাজ পড়ে আমার দিন ভালো হয়ে গেছে। হাঁটতে হাঁটতে একটা বিষয় চিন্তা করতেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের জীবনে হচ্ছে শান্তি জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। মানে শান্তির উপরে আসলে কিছু নাই। শান্তিটা কখন ফিল হয় আসলে, যখন আমি আমার নিজের কাছে 100% স্বচ্ছ, কাচের মতো পরিষ্কার। আমার নিজের সাথে আমার নিজের কোনো লুকোচুরি নাই। আমি যা করছি, আমি যা করেছি, সব কিছু হচ্ছে আমি ঠিক করেছি এবং এখানে কোনো খাদ নাই। আমার কাছে মনে হয় এটা হচ্ছে শান্তির প্রথম এবং প্রধান উৎস। আপনি সবার কাছে ভালো হইতে পারবেন না, কখনোই না। দেখবেন যে একটা মানুষ হচ্ছে আপনার সাথে তার কোনো ঝামেলা হয় নাই, তাকে কোনোভাবে কোনো কিছু করেন নাই, কোনো ক্ষতি করেন নাই, তবুও দেখবেন কি যে সে আপনাকে পছন্দ করছে না। তো এটা হচ্ছে একটা মানুষের খুবই পার্সোনাল একটা বিষয় যে সে কাকে পছন্দ করবে না কাকে পছন্দ করবে না, সেটার উপর আমার হাত নাই। তবে সবার কাছে আপনি খুব ভালো, বাট তবুও আপনি শান্তি কেন পাচ্ছেন না? আপনি আসলে হয়তোবা সবার কাছে ভালো, বাট আপনি নিজে হয়তোবা আয়নাতে যখন আপনাকে দেখবেন হয়তোবা মনে হবে যে দেয়ার সামথিং রং। সব কিছু ডিপেন্ড করে হচ্ছে কি যে আপনি নিজের সাথে নিজে কতটুকু অনেস্ট। সেই অনেস্টির জন্য হচ্ছে আপনি হয়তোবা কারো কাছে খারাপ হইতে পারেন, কারো কাছে ভালো হইতে পারেন, বাট দিন শেষে হচ্ছে কি আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে শান্তি পাবেন। রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনার যখন মনে হবে যে আপনি যা করছেন সব ঠিক করছেন, আপনি কোনো ভুল করেন নাই, সেই অনুভূতিটা পাওয়ার উপরে আর কিছু নাই আসলে। শান্তি শান্তি করতে করতে এত বাতাস আসতেছে, বাতাসে হচ্ছে মানে আমি শান্তি বিলাস করতেছি। যাই হোক, বাসায় যাই, রান্না বান্না করি। আজকে হচ্ছে আমি ছোট মাছ রান্না করব জীবনে প্রথমবারের মতো। আমার জন্য একটু দোয়া রাখেন যেন সাকসেসফুল হইতে পারি। আমি হচ্ছে যেটা নিজে করি না সেটা আরেকজনকে বলার অধিকার আমি রাখি না, বাট আমার বলতে হচ্ছে যে বেশি করে পানি খাবেন, কারণ আমি পানি খুব কম খাই, বাট বেশি পানি খাওয়া উচিত আমারও, আপনাদেরও, সবারই হচ্ছে বেশি করে পানি খাওয়া উচিত। যাই, বাসায় যাই, আজকের মতো বিদায়, টাটা।